নিম্ন আয়ের লোকজনদেরকে পানি সরবরাহ করার ব্যবস্থা করা, কি করে আমরা পরিবেশ বান্ধব টেকসই ও গণমুখী পানি ব্যবস্থা করা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন, আমরা সেই ভিশন ঠিক করেছিলাম, সেই গণমুখী পানি ব্যবস্থাপনা কিভাবে হবে, কিভাবে টেকসই হবে আর কিভাবে পরিবেশ বান্ধব হবে, যখন 15-20% লোক পানির আওতার বাইরে, যেটা হাসিন জাহান বলে গিয়েছিল পানি তারা ঠিকই পাচ্ছিলেন মাস্টারদের মাধ্যমে পানি পাচ্ছিলেন, এবং আমরা যেই দামে পানি নেই তার 5 গুণ বেশি দামে তারা পানি পাচ্ছিল, কাজেই এটাই বরঞ্চ আমাদের একটা যুগান্তকারী আমি বলব সিদ্ধান্ত ছিল এবং পরিকল্পনা ছিল যে সমস্ত ঢাকা শহরে নিম্ন আয়ের গোষ্ঠী এবং অন্যান্য নিম্ন আয়ের মানুষকে বৈধ পানির আওতায় আনা, এবং আমরা সেটা পেরেছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই সমস্ত এনজিও দেরকে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদেরকে যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছিল, এবং আজকে শুধু তারা বৈধ পানির আওতায় আসেননি, আজকে তারা একজন আদর্শ গ্রাহক, যেখানে আমাদের অনেক আমি গত বছর আগের বছর সবসময় বলে থাকি যে যেখানে দেখা যায় গুলশানে এমনও কিছু আমাদের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গ আছেন যাদের মাসের পর মাস বছরের পর বছর কয়েক লক্ষ টাকা বকেয়া থাকে, সেইখানে এই 100-500 টাকা 1,000 টাকা 2,000 টাকা যারা দেয় সেই নিম্ন আয়ের লোকেদের শতকরা প্রায় 100 ভাগই পরিশোধিত, অর্থাৎ কোন বাকি নেই, আমাদের কৃষিকে নিয়ে আসছে, এবং তার সঙ্গে ওয়াসা মিলে আজকে যে পদ্ধতিটা বের করেছেন সেই পদ্ধতিতে আজকে প্রমাণ করেছে বস্তিবাসী, বস্তিবাসীদের কখনো তারা মানে ফাঁকি ঝুঁকি দেন না, এবং তাদের যে প্রয়োজনীয় এটা সেটা তারা